ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ স্বামী অদ্ভুতানন্দজির কে নিয়ে যে গ্রন্থ শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা চন্দ্রশেখর চট্টোপাধ্যায় বিরচিত, সেই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনা আমরা করার চেষ্টা করব। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা একটি শ্রীরামকৃষ্ণদেব যখন কলকাতায় যেতেন, শুধুমাত্র আমরা তো সমাধির নানা গল্প বলি, শুধুমাত্র যে তিনি ওই ঘরেতেই সমাধিস্থ হতেন তা নয়। আগের দিন আমাকে একজন খুব উল্টোপাল্টা লিখেছেন, ইয়েতে কথামৃত বলার সময় আমি বলেছিলাম লোকে মনে করে ঠাকুর পাগল, মানে আমি মনে করি না ঠাকুর পাগল, উল্টা সমাজলি রাম আছে না, তিনি মনে করলেন আমি মনে করছি ঠাকুর পাগল। বলছে মহারাজ এরকম কথা লিখবেন না, আমার চোখে জল এসে যায়, আপনারা পাগল বললে ঠাকুর সত্যি পাগল হয়ে যাবে। মানে আমাদের ইষ্ট সম্পর্কে কি ফার্স্ট ক্লাস কনসেপশন। এই কারণেই যে কোনো সঙ্ঘের যে কোনো মতের মানুষজন এসে আমাদের একদম পিষে দিয়ে চলে যায়, তার কারণ হচ্ছে আমরা আমাদের ইষ্টভক্তি করি না। তা নয়, শুনতে হবে কথাটা, কমেন্ট করবার আগে হাতে স্মার্টফোন আছে বলেই সঙ্গে সঙ্গে আমরা কমেন্ট করতে পারি না। কমেন্ট করবার আগে 100 বার ভাবতে হবে কি লিখছি, ওকে পাগল বলবে। পরে আমি বলতে চেয়েছিলাম যে সাধারণ মানুষের ধারণা ছিল তখনকার দিনে ঠাকুর পাগল। কি প্রসঙ্গে ছিল ঘটনাটা না, কেশবচন্দ্র সেনের যখন শরীর খারাপ করলো তখন শ্রীরামকৃষ্ণদেব ভবতারিণীর কাছে প্রার্থনা করেছিলেন যে মা যদি কেশবের কিছু হয়ে যায় তাহলে আমি কলকাতায় গিয়ে কার সঙ্গে কথা বলবো। অতএব শ্রীরামকৃষ্ণের যে দোসর, তিনি সাধারণ এটা দেখে আমরা তো বন্ধু থেকে ঠিক করে থাকি যে কিরকম কার সাথে মিশছি। এই শ্রীরামকৃষ্ণের দোসর হলেন স্বয়ং কেশবচন্দ্র সেন। আমাদের বেসিক লোকের ধারণা শ্রীরামকৃষ্ণের মাথা খারাপ ছিল, সেই অর্থে পাগল বলেছি। আমি নিজে ঠাকুরকে পাগল ভাবি না, আবার আমার ওই পাগলামিগুলো নেই, ওটা আমার তো এমনিতেই সব, আমি রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক, একবারে কোনো রস নেই, সেই কারণে আমার ওই অত ভক্তি আসে না, কথায় কথায় চোখ দিয়ে ফটফট করে জল পড়ে না, চেষ্টা করি কিন্তু হয় না। আমরা বিগত দিন ঠাকুরের এরকম একটা চলতে চলতে থাকা একটা রাস্তায় চলাকালীন ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন তার একটা ছবি বলেছিলাম। বরানগরের রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, ঠাকুরের হঠাৎ করে মনে হলো তার বড্ড খিদে পেয়েছে। তিনি রামলাল দাদাকে বললেন জানা বরানগর বাজারের উপর দিয়ে যাচ্ছে, জানা গিয়ে ঠাকুর দোকান দিয়ে খানিকটা কচুরি কিনে নিয়ে আয়। রামলাল দাদা সঙ্গে সঙ্গে নেমে, আপনারা এখনো যারা কলকাতায় থাকেন দেখবেন এই 34B বাসটা যখন বরানগর বাজারের দিকে ঢুকছে অথবা 34B বাসটা সেতির মোড়ের দিকে যাচ্ছে, যেখানটায় টার্নিং পয়েন্টটা, ওই টার্নিং পয়েন্টের ডান হাতে যে কচুরির দোকানটা আছে ওটা ফাগুর কচুরির দোকান। লোকে বলে ওটাই মূল দোকানের ইয়ে, তা কিন্তু দেখে মনে হয় না। এখনো খুব ভালো কচুরি পাওয়া যায়, সেটা সকালের দিকে, বিকেলের দিকে বাসি কচুরিও বিক্রি হয়, কিন্তু বিকেলের দিকে ফ্রেশ চপ এই সমস্ত বিক্রি, আলুর চপ সব নিরামিষ দরকার। ঠাকুর বলছেন ওখান থেকে জানা ফাগুর কচুরির দোকান থেকে কচুরি নিয়ে। রামলাল দাদা গাড়ি থেকে নেমে পড়েছেন আর ঠাকুরকে বসিয়ে রেখে লাটু মহারাজ একটু বাথরুমের জন্য গেছেন। জঙ্গল, জঙ্গল মানে ওখানে একবারে জঙ্গলের মতোই, এখনকার যে বরানগর দেখছি সেটাকে চিন্তা করলে হবে না। তিনি ফিরে এসে ঠাকুরকে কোথাও দেখতে পাচ্ছেন না। এর মধ্যে রামলাল দাদা কচুরি নিয়ে এসেছেন, তিনিও এসে ঠাকুরকে কোথাও দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে তারা দেখলেন যে ঠাকুর হেঁটে যাচ্ছেন, হনহন করে কাশীপুরের দিকে হেঁটে যাচ্ছেন। তাকে গিয়ে ধরে ঠাকুরকে জিজ্ঞেস করছেন লাটু মহারাজ কোথাকে যাচ্ছেন, গাড়িতে চলুন। বলছেন তিনি এমন ভাব দেখালেন যে রামলাল দাকেও চিনতে পারছে না, শেষে এক করতে লাগলেন। তখন রামলাল দাদা বললেন আমাকে গরম কচুরি আনতে বলে আপনি কোথাকে যাচ্ছেন, গরম কচুরি খাবেন না, চলুন। এ কথা বলার পর তিনি গাড়িতে ফিরলেন। সেই থেকে আমাদের মধ্যে কেউ না কেউ তার কাছে সদা সর্বদা থাকতো। এই ছবিটা কল্পনা করার চেষ্টা করুন যে শ্রীরামকৃষ্ণ শুধু ঘরের মধ্যে, তারপরে যখন গান হচ্ছে কীর্তন হচ্ছে তার মধ্যেই সমাধিস্থ হতেন না। সমাধিস্থ ভাবটি তার জীবনের স্বাভাবিক ভাব ছিল। আমাদের যে ভাবটিকে আরোপ করতে দম বেরিয়ে যায়, সেই সমাধির ভাবটা তার কাছে খুব সহজ ছিল এবং এই কারণে যে কোনো অবস্থাতে সামান্য এতটুকু স্ফুলিঙ্গে তিনি হয়ে যাচ্ছেন। তার মন নামানোর জন্য শুধুমাত্র দেবতার মন্ত্রই যথেষ্ট ছিল না, ফাগুর কচুরিও ছিল। এই দেহবোধ আনানোর জন্য এই ফাগুর কচুরি লোক কথা বলছেন, মনে করানোর চেষ্টা করছেন। বলছেন তিনি করছেন, করছেন মানে এবার তার মন সামান্য ভূমিতে ফিরে আসছে। এইখানে গিয়ে থেমেছিলাম। এর পরের অংশটা, আজকের যে অংশটা এত সুন্দর, আমার পড়তে পড়তে যে কি আনন্দ হচ্ছিল কি বলবো। বলছেন, সেই বছর দুর্গাপূজার সময় দক্ষিণেশ্বরে গোলকধাম খেলা হয়েছিল। গোলকধাম খেলা অনেকটা এই লুডো খেলার মতো। ওই এরকম আমাদের ট্রেনিং সেন্টারে একটা গোলকধামের ছক ছিল, আমরা দেখেছি গোলকধাম খেলা, কিন্তু খেলতে জানি না। প্রথমবার এই সাতচিত খেলায় লাটুর ঘুঁটি একেবারে গোলকধামে গিয়েছিল। তা দেখে লাটু এত বেশি উল্লসিত হয়েছিল যে ঠাকুর গোলমাল শুনে সেখানে উপস্থিত ছিলেন। এই যে ঠাকুর বলেছিলেন যে ঠাকুর লাটু সৎশুদ্ধ কিনা, তাই তাড়াতাড়ি তার গোলক প্রাপ্তি হয়ে গেছে, আর বাকিদের এটা হচ্ছে না। এইটি কথা। দেখুন কি সাধারণ জিনিসের ভেতরেও ঠাকুর থাকতেন। একদিন ঠাকুর আমাদের নিয়ে কলকাতায় যাচ্ছেন, কাশীপুরের কাছে এসে গাড়ি থামতেই ঠাকুর দেখতে পেলেন যে সুরির দোকানের সামনে বসে কয়েকজন মাতাল মদ খাচ্ছে আর গান গাইছে। মাতালদের গান শুনতে শুনতে ঠাকুরের ভাব লেগে গেল। তিনি গাড়ি থেকে নেমে গেলেন, একটা পা পাদানিতে আর দিয়ে তিনি টলতে লাগলেন। এই না দেখে ছজনে তাকে ধরতে এলো। আমি তাদের বললাম, ওনাকে ছুবেন না, উনি আপনিই গাড়িতে উঠবেন, ওনাকে একজন রক্ষে করছেন, তিনি তাকে গাড়ির ভেতর তুলে দেবেন। আমার কথায় কেউ গায়ে হাত দিল না, তিনি নিজে গাড়ির ভিতরে ঠিক গেলেন। জানো, সমাধির সময় কাউকে ছুঁতে নেই। অশুদ্ধ লোক ছুঁয়ে থাকলে মায়ের শক্তি সাধকের ভিতর নামতে পারে না। আমি তো দেখেছি অশুদ্ধ লোকের পরশানে তার কত কষ্ট হতো। এখানে অনেকগুলি ছবি দেখার জিনিস। এক নম্বর হচ্ছে একদল লোক বসে মদ খাচ্ছে। বা এবার একটি নতুন একজন কেউ এসেছেন, গ্যামিং কি দুনিয়া, ভারী সুন্দর নাম তো, খুব সুন্দর। আপনি বোধহয় আজ প্রথম এলেন, তাই না? গেমিং কি দুনিয়া আপনি বোধহয় প্রথম এলেন আজকে, বুঝতে পারেননি। তো সেই এখানে দুটো ছবি হচ্ছে একদল লোক বসে মদ খেয়ে মাতাল হচ্ছে। এই দেখুন যে মাতালের মদের কত রকমের ভাগ আছে। একটা হচ্ছে ওই এমনি পান করার, আরেকটা হচ্ছে সাধনা আনন্দ। সেই আনন্দ এই এদের মাতাল হয়ে যাওয়া, বিভোর হয়ে যাওয়া। মাতাল হয়ে যাওয়া মানে বিভোর হয়ে যাওয়া। যখন লোকে মদ খেতে থাকে স্বামী বিশুদ্ধানন্দজি এই নেশাটির কথা বলছেন, গোলাপি নেশা। কেন গোলাপি নেশা? না, এই জগৎটা একেবারে তার কাছে মিথ্যে বলে বোধ হয়। এই জগৎটা যে সত্য, এটি কখনো তার কাছে প্রতিভাত হয় না। এই একদল লোক মদ খেয়ে মাতাল হচ্ছে, আর তাই থেকে শ্রীরামকৃষ্ণের গভীর ভাব সমাধিতে হচ্ছেন। তিনি জগন্মাতা সুধারস পান করে, সুধামৃত পান করে তিনি মাতাল হচ্ছেন। তারা গান গাইছেন, মদ খেয়ে তারা গান গাইছেন। যেমন মাতালরা গান গায়ে এলোমেলো হয়ে গেছে, ঠিক সেই রকম তাদের এলোমেলো গান, তাদের এই অবস্থা দেখে, শুধু তাদের এই মাতাল অবস্থা দেখে, তাদের এই বিভোর অবস্থা দেখে শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন। ছুটতে তিনি তাদের কাছে যেতে চাইছেন, দরজা খুলেছেন, নেমেও পড়েছেন, একটা পা পাদানিতে আছে, একটা পা মাটিতে আছে। তারা ছুটে এলেন তাকে ধরবেন বলে, কারণ তারা সবাই তো সেই রকমভাবে শুদ্ধ আত্মা নন। তাই ইনি বারণ করছেন, আমাদের লাটু মহারাজ বারণ করছেন যে ওনাকে এখন স্পর্শ করো না, ওনাকে স্পর্শ করলে ওনার কষ্ট হবে। আমরা দেখব পরবর্তীকালে যদি সেই ঘটনা অবধি আমরা যেতে পারি, এই অশুদ্ধ মানুষের স্পর্শে তিনি কিরকম কষ্ট পেতেন তার একটা গল্প এই আজকের অংশতেই আছে। বলছেন, সমাধিস্থ অবস্থায় কাউকে ছুঁতে নেই। অশুদ্ধ লোক ছুঁয়ে থাকলে মায়ের শক্তি সাধকের ভেতর নামতে পারে না। কারণ অবতার পুরুষ বা মহাপুরুষদের ক্ষেত্রে কি হয়, তারা এত সহজে সব কিছু আকর্ষণ করে নেন যে তাদের করুণায় আমরা তাকে স্পর্শ করা মাত্র আমাদের শরীরের ভেতরে যাবতীয় কালো জিনিস সেগুলোকে স্পর্শ করে নেন। আগের দিন একটা ঘটনা বলেছিলাম, পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের জীবনের ঘটনা। ট্রেনিং সেন্টারে একজন ব্রহ্মচারী খুব কষ্ট, কোমরের কষ্টে ভুগছে। মহারাজ যখন তার প্রণাম নিচ্ছেন, ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের প্রণাম নিচ্ছেন, তখন তিনি প্রার্থনা করছেন, গুরু তো সমস্ত কিছুর প্রতিকার করেন, তিনি যদি আমার যন্ত্রণাটা কেড়ে নিতেন। তারপরের দিন থেকে জানা গেল প্রভু মহারাজ খুব অসুস্থ, এত অসুস্থ দুদিন প্রণাম হয়নি। আর সেই ব্রহ্মচারী ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। তৃতীয় দিন আবার প্রণাম হচ্ছে, কেউ কিন্তু জানেন না। মহারাজ প্রণাম নিচ্ছেন। আর যখন সেই ব্রহ্মচারী প্রণাম করে উঠেছেন তখন তাকে বলছেন গুরুর কাছে উচ্চ আধ্যাত্মিক শক্তি প্রার্থনা করতে হয়, জাগতিক শক্তি নয়। জাগতিক সমস্যার মুক্তির জন্য গুরুর কাছে প্রার্থনা করতে নেই, গুরুর কাছে আধ্যাত্মিক সমস্যা তার থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হয়। তিনি দেখলেন তার চোখের সামনে যে মানুষটা দুদিন আগে সুস্থ ছিলেন তিনি খুব অসুস্থ, তার ভীষণ কষ্ট হতে থাকলো। এটা হচ্ছে কথা, এরা কৃপায় ইয়ে করে। এই যে মায়ের কাছে এসছে তারা ভাবছে মাকে কি করে স্পর্শ করবো, মা বলছে না না তুমি স্পর্শ করো। আমি শুনেছি যারা মাকে দেখেছেন শেষ অশোকের সময় সরলা দেবী আমাদের ভারতী প্রব্রাজকা ভারতী প্রাণা মাতাজির জীবনীতেও আছে মায়ের শেষ সময়ের ঘটনা। মায়ের এমন তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল যে একতলা থেকে তিনতলা অবধি সেই এইরকম একটা আওয়াজ শোনা গেছিল। এটা আমরা কাশী শরণজির কাছে শুনেছিলাম। ভীষণ রকমের কষ্ট, জগন্মাতা সকলের সমস্ত রকমের মানুষের পাপ তাপ গ্রহণ করে এরকম কষ্ট গ্রহণ করেছিলেন। তাদের ওই সময় স্পর্শ করলে আমাদের অজান্তেই আমাদের যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু তারা নিয়ে নেন, সমস্ত কর্মফল আমাদের হয়ে তারা ভোগ করেন। অতএব এসব ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হয়। আমনে তো দেখেছি অশুদ্ধ লোকের পরশনে তার কত কষ্ট হতো। মা ঠাকুরানীর জীবনীতে দেখেছি বারবার মা গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছেন, তার একবারে সেই ইয়ের মতো তার লাগছে, কষ্ট হচ্ছে, এরকমটা দেখেছি। বলছেন জানো উনি আমাকে থিয়েটার দেখতে নিয়ে যেতেন। এটা একটা অদ্ভুত ব্যাপার, অবতার পুরুষ তারপর গুরু, তিনি নিয়ে চলেছেন ট্যাঁকে করে কোথায় না থিয়েটারে। এখনকার মতো থিয়েটার নয়, তখনকার যারা অভিনয় করতেন তারা বেশিরভাগই পতিতা, তাদের অভিনীত সিনেমা দেখাতে নিয়ে যেতেন। বহু মানুষের মাঝখানে, পাবলিক মাঝখানে অবতার পুরুষকে অবস্থান করছেন। শুধু তাই নয়, ট্যাঁকে করে নিয়ে গেছেন তার সঙ্গীতে। সেখানে গিরিশবাবু ওনাকে খুব খাতির করতেন, উনি 16 আনা দিতেন, তাই নিয়ে গিরিশবাবু 3-4 জনকে উপরে বসাতেন। আবার একটা পাখা করবার লোকেরও বন্দোবস্ত করেছিলেন। গিরিশবাবু ওনার সঙ্গে উপরে দেখা করতে আসতেন। একবার কি হয়েছিল জানো, গিরিশবাবু মাতাল হয়ে থিয়েটারে ওনার কাছে আবদার করলেন, তুমি আমার ছেলে হবে বলো, এই জন্মে তো আর তোমার সেবা করতে পারলাম না, আমার ছেলে হলে তোমার খুব সেবা করতে পারবো, বলো তুমি আমার ছেলে হবে। ঠাকুর তাতে বললেন আমি কেন তোমার ছেলে হতে যাব গো। ঠাকুরের এই কথা শুনে গিরিশবাবু ভারী রেগে গেলেন। রাগের মাথায় ঠাকুরকে অনেক গালিগালাজ করলেন। ওনাকে গালিগালাজ করছে দেখে আমার বড় রাগ হলো। হাতে ডান্ডা ছিল, ডান্ডা তুলতে যাব কি দেবেনবাবু হাত চেপে ধরলেন, বললেন উনি যখন সয়ে যাচ্ছেন তুমি কেন ডান্ডা তুলছ। বাকি আমার এত রাগ হয়েছিল যে দেবেনবাবুর ওই কথা না বললে আমি সেদিন গিরিশবাবুকে মেরে বসতুম। গাড়ি করে যখন দক্ষিণেশ্বরে ফিরছি দেবেন ওনাকে সে কথা বলেছিল। উনি শুনে বললেন ও কিরে গিরিশের গায়ে হাত তুলতে আছে কি, দেখলি না এত গালাগালি দিলে। তবু গাড়িতে ওঠবার সময় মাটিতে শুয়ে প্রণাম করলেন। ওর কেমন বিশ্বাস দেখেছিস। গাড়িতে আস্তে আস্তে কেবল বললেন মা ওর নেটো অর্থাৎ নট গিরিশ, তোমার মহিমা কি বুঝবে, ওর অপরাধ নিও না মা। এইখানেও কতগুলো জিনিস লক্ষ্য করার মতো। শেষ প্রার্থনাটা মা ওর নেটো গিরিশ তোমার মহিমা কি বুঝবে, ওর অপরাধ নিও না মা। শ্রীরামকৃষ্ণ নিজে মুখে বলুন না বলুন তিনি বিশ্বাস করতেন তিনি এবং জগন্মাতা অভেদ। সেই কারণেই জগন্মাতার কাছে এই প্রার্থনা করছেন। তাকে অবমাননা করা মানে হচ্ছে জগন্মাতাকে অবমাননা করা, তাই জগন্মাতার কাছে প্রার্থনা করছেন। তিনি বলছেন তুমি আমার ছেলে হবে বলো। অদ্ভুত প্রার্থনা, মাতাল তো, তার মনে হচ্ছে তুমি আমার ছেলে হবে। ঠাকুর বলেছিলেন আমার বাবা এমন শুদ্ধ সত্য লোক ছিল, আর তুমি মতো মাতাল, তোমার কেন ছেলে হতে যাব। এ ভীষণ রকমের ঝগড়াঝাটি হয়েছিল, গিরিশবাবুর জীবনীতে আছে। এবং গিরিশবাবু ঠাকুরকে অকথ্য একবারে ড্রেনের ভাষায় গালাগাল দিয়েছি। ঠাকুরও তাকে বলেছিলেন যাই হয় হোক তোমার ছেলে আমি পাবো না। তখন এই লাটু মহারাজ এত রেগে গেছিলেন লাঠির বাড়ি মারবেন বলেছিলেন। দেবেন অর্থাৎ দেবেন্দ্রনাথ মজুমদার তাকে বলেন উনি যখন সয়ে যাচ্ছেন তখন তুমি কেন এইটার মধ্যে ঢুকছ, তুমি কেন লাঠি তুলছ। এই লাটু মহারাজ জীবনীতে খুব সুন্দর এরকম দুটো ঘটনা, চারেকটা এটা হয়ে যায় বলছি সেটা। তখন গাড়িতে যেতে যেতে যখন গিরিশবাবু সম্পর্কে লাটু মহারাজের এই কথা দেবেনবাবু ঠাকুরকে বললেন, ঠাকুর বলছেন ও কি রে গিরিশের গায়ে হাত তুলতে আছে কি, দেখলি না এত গালাগালি দিলে। তবু গাড়িতে উঠবার সময় মাটিতে শুয়ে প্রণাম করলে। ওর কেমন বিশ্বাস দেখেছিস, এইটা একটা খুব বড় জিনিস। আমরা সবসময় মানুষকে একটা দিক থেকে বিচার করে দেখি, হ্যাঁ, এই যে আর একটা মানুষের সবসময় দুটো ফেস থাকে, সেই দুটো ফেসকে স্বীকার করে নিতে হবে। এই যেমন একবারে খুব বিনীত একবারে নরম সরম একটা ফেস থাকে, এরকম একটা ফেস পেছন দিকে থাকে, সেটা দুর্বিনীত। দুটোই আছে, এটা অ্যাকসেপ্ট করে নিয়ে আমাদের এগোতে হয়। বলছিস তুই শুধু তার খারাপ দিকটা দেখলি, ভালো দিকটা কিছুতেই দেখলি, যে ভালো দিক দেখার চেষ্টা। একটা মানুষের অনেক খারাপই হতে ভালো দিক। রঙ্গনাথানন্দজি গল্প বলেছিলাম, ওনার কাছে প্রচুর বই আসছে, উনি প্রত্যেক দিন প্রায় 15-16 ঘন্টা পড়াশোনা করতেন। যেদিন দীক্ষা থাকতো না সেদিনকে এত সময় ধরে উনি পড়াশোনা করতেন। শেষের দিকে উনি অত বই আর পড়তে পারতেন না, তাই ছোটোখাটো যে সমস্ত বইগুলো আছে সেগুলো আগে তার সেবকদের কাছ থেকে শুনে নিতেন। মুরলী মহারাজ বলছেন, মহারাজ তাকে বইটা পড়তে দিয়েছেন, তারপরে 2-3 দিন বাদে জিজ্ঞেস করছেন কীরকম দেখলে, বলতে না ভালো না। কেন ভালো না? বইয়ের কন্টেন্ট ভালো নয়, প্রচুর প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো প্রচ্ছদ ভালো নয়। তখন উনি বলছেন তাহলে কিছু ভালো নয়? বলছে না, মাদাইটা খুব ভালো। মহারাজ হাত চাপড়াচ্ছেন আর বলছেন দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। অনেক খারাপের মাঝখানে একটি ভালোকে দেখা, এই গিরিশবাবুর এইটি কথা। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজের কাছে একজন বৃদ্ধা আসতেন, মহারাজকে প্রণাম করতেন। মহারাজ তখন সাধারণ সম্পাদক, একটি সিকি 25 পয়সা মাঝের টেবিলে রেখে প্রণাম করতেন। আর প্রণাম করে ফিরে যাওয়ার সময় আত্মস্থানন্দজির জন্য যে বড়, ওনার অফিসের জন্য যে বড় চাঙাড়িটা আসতো, তার থেকে ফল দেওয়া হতো সবাইকে। সেই গোটা চাঙাড়িটা যতটা ফল থাকতো সবটাই ওনাকে দিয়ে দিতে হতো। আমি একদিন কথা প্রসঙ্গে বলেছিলাম, বৃদ্ধা এসে 25টা পয়সা দিয়ে আপনার কাছ থেকে সব নিয়ে চলে গেল। মহারাজ আমায় বলেছিলেন তুই কি ছোট লোক রে, ওর এই 25 পয়সাটা দেওয়া দেখলি কিন্তু হৃদয়টা দেখলি না, ও যে সবটুকু উজাড় করে দিল। এই যে ছবির অন্য দিকটাও দেখতে শেখা, ভালো দিকটা দেখতে শেখা, এটা জীবনে আছে। লাটু মহারাজ এবং রাজা মহারাজের ভেতরে খুব লড়াই হচ্ছে। লাটু মহারাজ রাজা মহারাজকে ঠাকুর পান সাজতে বলেছেন, রাজা মহারাজ বলছেন না পান সাজতে পারবো না। লাটু মহারাজের খুব দুঃখ হচ্ছে, ঠাকুর বলছেন ঠাকুরের আদেশ অমান্য করা। এই নিয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া হলো। তারপরে লাট্টু ঠাকুর জিজ্ঞেস করছেন আচ্ছা বলতো এই যে রামলাল দাদাকে জিজ্ঞেস, দুজনের মধ্যে কার ভক্তি বেশি? রামলাল দাদা জিজ্ঞেস করছে কার ভক্তি বেশি, ঠাকুর বলছেন রাখালের ভক্তি বেশি। লাট্টু মহারাজ আরও খেপে গেছেন, বলছেন ও আপনার আদেশ অমান্য করলে ওর ভক্তি বেশি, আর আমি করলাম আমার ভক্তি বেশি না। বলছে দেখ তুই কিরকম রেগে রেগে কথা বলছিলি, আর রাখাল যতক্ষণ কথা বলছিল উনি হেসে হেসে কথা বলছিস। সাধুর এই আচরণের ভিতরে এমন এই ক্রোধটুকু শোভা পায় না। এটা কি সুন্দর দেখুন, সঙ্গে সঙ্গে লাট্টু মহারাজের যত রাগ ছিল একবারে নিমেষের মধ্যে চলে গেলেন। জীবনকে দেখা, জীবনকে দেখাটা খুব জরুরি। মনে আছে আমাদের একজন স্বামীজি ছিলেন, কোনো ভুল হলেই, তখন আমরা সদ্য সদ্য সাধু হতে এসেছি, কোনো ভুল হলেই খুব যাতা করে আমাদের বলতেন। সে একবারে যাতা মানে খুব খারাপ বলতেন, যাতা বলতেন। একদিন এত বলেছেন, এত বলেছেন, হেডকোয়ার্টার অফিস থেকে ফিরে আসার সময় টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে। আর আমি ভাবছি যে আজকে এবার গিয়ে পূজ্যপাদ আত্মস্থানজিকে বলে ফিরে যাব বাড়ি, এ জীবন আমার জন্য হবে না। পূজনীয় জগদাত্মানন্দজি তখন বিখ্যাত লেখক ছিলেন, জগদাত্মানন্দজি। উনি তখন ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল। উনি খুব লম্বা, প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, হেঁটে আসছেন হেডকোয়ার্টার্সে। পাইপ গেটের সামনে দেখা হলো। উনি এরকমভাবে ডাকতেন, এ বাচ্চা, এরকম করে ডাকতেন। সে বলছেন এ বাচ্চা, ওয়াই আর ইউ ক্রাইং? আমাকে জিজ্ঞেস করেন তুমি কাঁদছো কেন? আমি বললাম যাদের সঙ্গে আছি তারা দে আর ভেরি ইনকনসিডারেট, তারা ভীষণ রকমের আমাদের বকাঝকা করে। আমরা তো নতুন এসেছি, ভুলভ্রান্তি করব, তবে যে ভুলটা হয়েছিল তাতে আমার কোনো দোষ ছিল না, অকারণেই বকুনি খাচ্ছি। উনি তখন একটি ঘটনার কথা বললেন, এই ঘটনাটি আমি অনেকবার আপনাদের বলেছি তবু বলি। সেটা হচ্ছে এই, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ খেতে বসেছেন, বাবুর আম্মা পাশে দাঁড়িয়ে আছেন। ভাত ভাঙতে গিয়ে দেখা গেল ভাতের ভেতরে একটা পোড়া দেশলাই কাঠি। ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে দেখো বাবুরামদা, এরা আমাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন একই কথা বলছো রাজা, ওরা তোমাকে এত ভালোবাসে, ওরা তোমার খাবারে বিষ মিশাতে পারে? তখন ব্রহ্মানন্দজি বলছে না এরা করছে। ব্রহ্মানন্দজি আর কোনো কথা বললেন, উঠেই সূর্যজি মহারাজ নির্বাণানন্দজিকে মারতে শুরু করলেন। একদম মারছেন, মারতে মারতে একবার দেওয়ালের একটা কর্নার করে দিয়েছে, আর সূর্যজি মহারাজ মার খাচ্ছেন। বাবুরাম মহারাজ বলছেন সূর্যজি পালা, সূর্যজি পালা, সূর্যজি পালা। কিন্তু এ আমাদের সূর্যি মহারাজ মার খেয়েই চলেছেন, মার খাচ্ছেন। শেষকালে সূর্যি মহারাজ বললেন, এ কোথায় পালাবো মহারাজ, যেখান থেকে পালিয়ে আসার সেখান থেকে তো পালিয়ে এসেছি, আর তো পালাবার কোনো জায়গা নেই। এই ঘটনাটা জগদাত্মানন্দিনী আমাকে বললেন, when your sangha wants that type of attachment, your attachment with the sangha, তোমার সঙ্গ চায় তোমার এইরকম একটা অ্যাটাচমেন্ট তৈরি হোক, দ্বিতীয় জন কেউ থাকবে না, মানে আমার কোনো অপশনলেস লাইফ থাকবে, শ্রীরামকৃষ্ণ ছাড়া আমার আর কোনো জায়গা থাকবে না। আমি যেন যখন ঘর বাড়ি সব ছেড়ে চলে এসেছি, আমার যেন এই বোধ থাকে আমার আর দ্বিতীয় কোনো অপশান নেই, শ্রীরামকৃষ্ণ ছাড়া আমার জীবনে আর দ্বিতীয় কোনো অপশান নেই, মেরে তো গিরধর গোপাল দুসরা না কই, এই বোধটা আমাদের থাকা দরকার। আর উনি বললেন, এই যত ব্লাউজ আসবে এগুলো তোমাকে আদতে, এই ব্লাউজগুলো তোমার জন্য খুব জরুরি, এই প্রত্যেকটি ব্লো তোমাকে নতুন করে সমৃদ্ধ করবে, তোমাকে আরও পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যখন এইগুলোর কথা ভাবি, এগুলো আমাদের ভীষণ রকমের উৎসাহ দেয়, খুব ভীষণ উৎসাহ দিতে থাকে আমাদের নিজের জীবনকে সুসংবদ্ধ করতে, এটা আমাদের ভীষণ রকম সাহায্য করে থাকে। এইটা হচ্ছে কথা। আমাদের ইনি বলছেন, জানো থিয়েটারের ঘটনা ভক্তরা সব শুনলেন, সবাই বললেন এমন লোকের কাছে আর যাওয়া উচিত নয়। রামবাবুও শুনেছিলেন, তাই পরদিন দক্ষিণেশ্বরে গেলেন। রামবাবু আসতেই উনি বললেন, রাম তুমি কি বলো? রামবাবু বললেন, দেখুন কালীয় সাপ যেমন কৃষ্ণকে বলেছিল, প্রভু আমায় বিষ দিয়েছ, আমি অমৃত পাবো কোথায়? গিরিশবাবুরও সেই দশায়, তিনি অমৃত কোথায় পাবেন, তার উপর আপনি বিরক্ত হচ্ছেন কেন? রামবাবুর কথা শুনে উনি বললেন, তবে চলো রাম, তোমার গাড়িতেই একবার সেখানকে যাই, কিরকম বেহায়া অবতার পাবুন, আমরা হলে মরে গেলেও আর তার মুখ দর্শন করতাম না। উনি বলছেন, চলো তোমার গাড়িতে করে সেখানে যাই। আর এই না বলে তিনি হামাকে, রামবাবুকে আর দুজনকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠলেন। ওধারে গিরিশবাবুর মনে ভারী দুঃখ হয়েছিল, খাওয়া দাওয়া ছেড়ে বসে বসে কেবল দিনভর কাঁদছেন। সন্ধ্যার কিছু আগে আমরা তার বাড়িতে গেলুম, ঠাকুর এসেছেন শুনে তিনি কাঁদতে কাঁদতে নেমে এলেন, তাকে দেখেই মাটিতে শয়তান শুয়ে পড়লেন। ঠাকুর যখন বললেন হয়েছে হয়েছে, তখন তিনি মাটি ছেড়ে উঠলেন, পরে কত কথা বললেন। সেদিন গিরিশবাবুকে বলতে শুনেছি, আজ যদি তুমি না আসতে ঠাকুর, তাহলে বুঝতুম তুমি এখনো নিন্দাস্তুতিকে সমান জ্ঞান করতে পারোনি, তোমার পরমহংস নামে অধিকার আসেনি, তুমি আমাদেরই মতো একজন, লোক ভাঁড়িয়ে খাও, আজ বুঝেছি তুমি সেই, আর আমায় ফাঁকি দিতে পারবে না, এবার আর তোমায় ছাড়ছি না, আমার ভার সব তোমার উপর দিয়ে দিলুম, বলো তুমি আমার ভার নেবে, আমায় উদ্ধার করবে। কি সুন্দর ঘটনাটা, গিরিশচন্দ্র ঘোষের কি ভালোবাসা, ঠাকুরেরও কি ভালোবাসা। দেখুন তিনি যে কাজটা করতে চাইছেন, অদ্ভুত ম্যানেজমেন্ট তার কাছ থেকে শেখা উচিত। তিনি এই যে কাজটা করতে চাইছেন, এটার একটা এভিডেন্স রাখতে চাইছেন, মানে এই যে কাজ করবেন সাক্ষী স্বরূপ কাউকে চাই। তিনি তো যেতেই পারতেন, কিন্তু একটা সাক্ষী দরকার। তিনি যে নিজের ইচ্ছায় করেননি, অন্যেরা বলল বলে তিনি করেছিলেন, এইটা যেন তিনি রাখতে চাইলেন। রামবাবুকে তাই জিজ্ঞেস করলেন, বলো তো তুমি কি বলো? রামবাবু বলছেন, সলিসি মানলেন আর কি। রামবাবু বললেন, না সে তো এরকম করে, তাই বলে কি আপনার করা উচিত? সে তো কলীয় নাগ, সে তো বিষই দেবে, অমৃত পাবে কোথায়? ঠাকুর সঙ্গে সঙ্গে সুযোগটার অপেক্ষা করছিলেন, রামবাবুকে ট্যাকে নিয়ে, সাক্ষী নিয়ে, লাটু মহারাজকে সাক্ষী নিয়ে, আরো দু চারজন ভক্ত যারা বিরোধিতা করছিল সকলকে সাক্ষী নিয়ে গিরিশবাবুর বাড়িতে এসে উপস্থিত। এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ভুল বুঝতে পারছি, এবং ভুল বুঝে যখন আমরা আমাদের এই বেদনার অশ্রুতে সিক্ত হয়ে নিজেকে মলিনতা মুক্ত করি, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের কৃপা লাভ করা যায় না। এই তিনি যেন তার সেই বেদনার অশ্রুতে, তার দুঃখের অশ্রুতে ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছিলেন। গিরিশবাবু পরবর্তীকালে তার একটি লেখায় লিখেছিলেন যে, শ্রীরামকৃষ্ণ আমাকে বকাঝকা করে বা কোনো শাসন করে আমাকে বদল করেননি, তিনি ভালোবাসা দিয়ে আমাকে বদল করেছিলেন, ভালোবাসার অস্ত্রে আমার ভেতরে পরিবর্তন এনে দিয়েছিলেন। এটা গিরিশবাবু তার লেখায় বলেছিলেন। অন্যরা আমরা কি করি, সাধন এই ইয়ে করি, আমরা খুব শাসন করি, কিন্তু শাসন তিনি করলেন না, তিনি ভালোবাসার অস্ত্রে তাকে বধ করলেন। এই স্বামী জগদাত্মানন্দজির একটি খুব ভালো গ্রন্থ আছে, পারলে আপনারা পড়বেন। ইংরেজিতে আছে লার্ন টু লিভ, মূল লেখাটা কন্নড় ভাষা, এটা কন্নড় ভাষার বেস্ট সেলার একটা সময় ছিল। বাংলায় জীবন গঠনের পথে বোধহয় বইটার নাম, দুটি খণ্ডে। লার্ন টু লিভ ইংরেজি বইটা, আমি ইংরেজিটা যেহেতু পড়েছি তাই বাংলাটা অত ঠিক বলতে পারছি না। জীবন গঠনের পথে এরকম কিছু একটা টাইটেল। বাংলার অনুবাদটা তো সুখকর হয়নি, আমি দেখেছি লাইব্রেরিতে এসেছিল। সেখানে একটি ঘটনা আছে, এডি বলে একটি ছেলের গল্প আছে। 8 বছরের এডি গুন্ডামিতে একেবারে সেরা হয়ে উঠেছে। তার দলের যারা সাকরে তারা তার চেয়ে বয়স বেশি, এডির বয়স 8। সে নানা রকমের গুন্ডামি করে। অবশেষে একসময় সাকরেত সহ তার দলটি ধরা পড়ল। ওর যেহেতু 16 বছরের কম বয়স তাই ওকে কারেকশনাল হোমে পাঠানো হলো। সেই কারেকশনাল হোমটি একটি চার্চ, একটা মিশনারি চার্চ চালাতো। এই মিশনারি চার্চ এটি চালাতো, সেই কারেকশনাল হোমটি তারা চালাতো। প্রথম দিন কয়েকদিন ভদ্রলোকের মতো থাকার পরে এডি তার আস্তে আস্তে স্বরূপ করল। প্রথমে ইনমেটসদের ধরে মারামারি করতো, তাদের মুখ মাথা ফাটাতো। তারপরে একদিন সে, যিনি ফাদার দেখাশোনা করেন, সেই সন্ন্যাসীকে ধরে খুব পিটিয়ে দিল। সেই ফাদার গিয়ে ফাদার সুপিরিয়ার কাছে গেলেন, সব কটা চার্চের যিনি প্রধান তার কাছে গেলেন, গিয়ে বললেন এই ছেলে যদি থাকে আমি ওই চার্চে থাকতে পারবো না। ফাদার পরের দিন তাকে কফি খেতে ডাকলেন, এডিকে কফি খেতে ডাকলেন ফাদার সুপিরিয়ার। কফি দিতে দিতে ফাদার তাকে বলছেন, এডি তুমি এত ওবিডিয়েন্ট, তুমি এরকম ডিসওবিডিয়েন্সির কাজ করবে এটা আমি ভাবিনি। 8 বছরের ছেলে তো খুব পাকা ছেলে। সে বলছে আমি জীবনে অনেক মিথ্যে শুনেছি ফাদার, এই মিথ্যের মতো কিছু শুনিনি। ফাদার বললেন না, তুমি জীবনের শুরু থেকে ভালোটা কি কখনো জানোনি, তুমি খারাপটা কি সেটাই জেনে এসেছো। তুমি ওবিডিয়েন্টলি সেটাকে ফলো করেছো, তাই আজ তুমি খারাপ। তুমি যদি ভালোটা কি জানতে পারতে তাহলে তুমি ওবিডিয়েন্টলি ভালোটা ফলো করতে, তাহলে তুমি আজ ভালো হতে পারতে। ভালো খারাপ যাই হয়ে থাকো না কেন তুমি আদতে খুব ওবিডিয়েন্ট, আজ্ঞাবহ। এডির কাছে, এডি এরকম কথা জীবনে কখনো শেখেনি, শোনেনি। এডির মধ্যে অদ্ভুত পরিবর্তন এসে গেল এবং আস্তে আস্তে এডি নিজেকে বদল করা শুরু করে দিল। পরবর্তী এই এডি প্রথম বিশ্বযুদ্ধে গিয়েছিল, ভিক্টোরিয়া ক্রস উপাধি পেয়েছিল। এইরকম আছে তার জীবনের গল্প। ভালোবাসা দিয়ে বদল করতে হয়, ভালোবাসা দিয়ে বদল না করলে চলবে না। বলছেন এরপরেও আমাদের নিয়ে তিনি থিয়েটারে গিয়েছিলেন। একদিন দশম মহাবিদ্যা শেষে ইয়ার নাম দক্ষযজ্ঞ নাম হয়, পালা হচ্ছিল। সেখানে গিরিশবাবুকে যেই বলতে শুনলেন শিব নাম আর রাখিব না ধরায়, অমনি বললেন শালা বলে কি শিব নাম আর না রাখিব ধরায়, শালা আচ্ছা শিক্ষা দিচ্ছে তো, এসব আর শুনতে নেই, কি বলো। গিরিশবাবু শুনলেন, ঠাকুর চলে যেতে চান। অমনি সেই পোশাকে এসে গেলেন, বললেন আর একটু শুনুন। ঠাকুর বললেন এসব কি লিখেছ, শিব নাম আর না রাখিব ধরায়, এসব কি লিখতে আছে। গিরিশবাবু তখন তাকে বললেন পেটের দায় ওসব লিখতে হয়। গিরিশবাবুর কথা শুনে তিনি আরো কিছুক্ষণ থিয়েটার দেখলেন। তাই বলে যে তিনি গিরিশবাবুর কথায় উঠতেন আর বসতেন এই কথাটা কিন্তু সত্য নয়। যেখানে বকাঝকা করার সেখানে করতেন। থিয়েটারে আরেকটা ব্যাপার শুনেছি, সেদিন থিয়েটার হওয়ার পর গিরিশবাবু ওনাকে সাজঘরে নিয়ে গেলেন। সেখানে যত সব মেয়ে ছেলে সব ছিল, সবাইকে গিরিশবাবু বললেন ওরে বাবাকে প্রণাম কর, তোদের সব পাপ ধুয়ে যাবে। মেয়েরা সব ওনার পা ছুঁয়ে প্রণাম করতে দেখে উনি বললেন, পা ছুঁয়ে প্রণাম করতে চায় দেখে উনি বললেন ওখান থেকে করলেই হবে গো, তারা কি সব শোনে। কেউ কেউ পায়ে হাত দিয়েছিল। দক্ষিণেশ্বরে এসে আমাদের বললেন ওরে পাটা বড্ড জ্বালা করছে রে। রামলাল দাদা তাই শুনে গঙ্গা জলনে পা ধুয়ে দিলেন, তবে সে জ্বলুনি কমে। জানো তিনি অশুদ্ধ লোকের পরশন সইতে পারতেন না, কিন্তু তিনি চাইতেন অশুদ্ধ লোক তাকে স্পর্শ করুক, তারা মুক্ত হন। তিনি স্পর্শ সহ্য করতে পারতেন না, এ কথা যেমন সত্য তেমনি তিনি চাইতেন তারা তার কাছে আসুক। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ চিকিৎসার জন্য যাচ্ছেন, শেষবারের মতো হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে যখন যাচ্ছেন ওই হুইল চেয়ারে করে, মহারাজ অসুস্থ বলে মহারাজকে ঘরের ভেতর থেকে হুইল চেয়ারে করে আনা হয়েছে। এই কাঁচের যে দরজাটা ছিল ওইখানে গাড়িটা পিছচ্ছে দেখে মহারাজকে বসিয়ে রাখা আছে। একজন ভদ্রমহিলা এলেন তাকে প্রণাম করতে, সেবকরা তো যেরকম বার করে দেওয়া সেরকম বার করে দেওয়ার চেষ্টা করছে, মহারাজ বাধা দিলেন। শুধু বাধা দিলেন না, পায়ের মোজাটা খুলে দিতে বললেন। ভদ্রমহিলার সেই পায়ের মহারাজ জোর করাতে পায়ের মোজাটাও খুলে দেওয়া হলো। তারপরে মহারাজ তাকে বললেন তুমি ভালো করে প্রণাম করো। তারপরে মহারাজ এই যে হাসপাতালে গেলেন, এরপরে মহারাজের নিথর শরীর ফেরত এলো। মহারাজের শরীর চলে যাওয়ার পরে মহারাজের কোয়ার্টারে আমরা কাজ করছিলাম। গণেশ মহারাজ উপর থেকে নিচে নেমেছেন, দেখছেন একজন ভদ্রমহিলা অঝোর ধারায় কাঁদছেন। মহারাজ তাড়াতাড়ি করে দরজাটা খুলে তাকে বলছেন, আপনি সেই না যিনি শেষবারের মতো প্রণাম করেছিলেন? ভদ্রমহিলা বললেন, আমি সেই লোক। এটা হচ্ছে অদ্ভুত কথা। শেষবার যে বছর পূজ্যপাদ মহারাজ ব্রহ্মচর্য দীক্ষা দিচ্ছেন, স্বামীজির জন্মতিথির দিন, সেদিনকে খুব ঠান্ডা, ভীষণ রকমের ঠান্ডা। মহারাজকে মধ্যরাত্রে নিয়ে আসা হয়েছে মন্দিরে। যখন মহারাজকে সবাই প্রণাম করবে ব্রহ্মচর্য দীক্ষার সময়, একটা সময় থাকে যে সময় গুরুকে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়, উনি জোর করে পায়ের মোজা খুলিয়ে দিলেন, বললেন এরা আর কবে আর আমাকে এইভাবে প্রণাম করবার সুযোগ পাবে। আমরা বুঝতে পারিনি। শেষের দিকে মহারাজকে বারবার মহারাজ খুব কাছে আসতে দিতেন, যে বাধা টাদা থাকতো সেইগুলোকে আর শিখরেশ মহারাজ এরা সব দাঁড়িয়ে থাকতেন, এদেরকে পার করে চোখ টিপে মহারাজ ইশারা করতেন ওনার কাছে যেতে। আমরা কেউ কখনো বুঝতে পারিনি যে মহারাজ চলে যাবেন। তিনি তার সেই আধ্যাত্মিক কৃপা বিতরণ করে যাচ্ছেন সকলকে, একেবারে উজাড় হাতে বিতরণ করে যাচ্ছেন। কোনো কিছুতে যেন কোনো কিছু বাধা নেই, তার কিচ্ছু বাধা দিচ্ছেন না। শ্রীরামকৃষ্ণের এইরকম দেখেছি, তিনি নিজে বুঝতে পারছেন যে তার কষ্ট হবে, তথাপি তিনি এদের প্রণাম নিচ্ছেন। অন্নকূটের দিন মারোয়াড়িরা তাকে নিমন্ত্রণ করেছিল, ঠাকুর আমাদের নিয়ে সেখানে গিয়েছিলেন বড়বাজারে। সেবারে মারোয়াড়িরা ভারী উৎসব করেছিল, এত লোক হয়েছিল যে বেলা 5টার সময় আমাদের খাওয়া শেষ হলো। তারপর একখানা গাড়িতে রামবাবু ও আরো দুজনকে উঠিয়ে দিলেন। দেওয়ালিতে পথে খুব আলো দিয়েছিল, সেদিন উনি রামবাবুকে 1 পয়সার একটা কুলকে আনতে বললেন। এই হচ্ছে কথা। মারোয়ারিদের এখনো হয় অন্নকূট উৎসব, আপনারা জানেন। কালী পুজোর আগে, লক্ষ্মী পুজোর পরে, কালী পুজোর আগে 3 অবধি ধনতেরাসে হয়, সেই সময় অন্নকূট উৎসব হয়। বারাণসীতেও হয়, কলকাতার বড়বাজার এলাকা এখনো সব জায়গায় হয় না, বহু মন্দিরে সেই সময় অন্নকূট উৎসব হয়। আলো টালো দিয়ে সমস্ত বড়বাজার সাজানো হয়। ঠাকুরের সেই বর্ণনা আছে, কথামৃত পড়লেই আপনারা পাবেন। ঠাকুর গিয়েছিলেন, গলা বাড়িয়ে অন্নকূট উৎসব দেখছিলেন, আলো জ্বালা দেখছিলেন বলে হিম লেগে তার ঠান্ডা লেগেছিল, বর্ণনা আছে। বলছেন সেই নানা জায়গায় রামবাবুকে তিনি 1 পয়সার কলকে আনতে বললেন। কলকে, শুধু কলকেটা দেখলেই তার সে উদ্দীপন হবে, নেশাগ্রস্ত হওয়ার উদ্দীপন হবে। একবার একজন, এবার দেখুন মাকে কিরকম তিনি গুরুত্ব দিতেন। বলছেন একবার একজন মেয়ে ভক্ত মায়ের কাছে এসে বললেন, আমি বড় গরিব, ঠাকুরের জন্য বিশেষ কিছু আনতে পারিনি, তার সেবার জন্য সামান্য কিছু খাবার তৈরি করে এনেছি। একথা শুনে মা বললেন, ওনার খাওয়া হয়ে গেছে, উনি কি এখন আর খাবেন? এত দেরি করে আনতে হয় বাছা? মায়ের এই কথা শুনে মেয়েটি কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে ঠাকুর ভাবে টলমল করতে করতে সেই দিকে এলেন আর মেয়েটির হাত থেকে খাবার নিয়ে প্রসাদ করে দিলেন। তারপর আমাকে বললেন, দেখ এবার যে কোনো, এখান থেকে এবার থেকে যে কোনো জিনিস আসবে সব নবতে এনে দেখাবি, তারপর সবাইকে দিবি। এই কথা শুনে জনৈক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুরের নিয়ম করলেন কেন? মহারাজ লাটু মহারাজ বলছেন, কেন করলে জানো? অসুখের আগে দক্ষিণেশ্বরে এমন সব লোক আসতো যাদের দেহ মন শুদ্ধ নয়, এই সেসব লোক আবার মানসিক করে তাকে খাবার পাঠাতে লাগলো। এমন সব ব্যাপার হতে লাগলো যে আমি যদি একটা জিনিস তার পাতে দিয়েছি, অমনি তিনি চেঁচিয়ে উঠে বলতেন, এই জিনিস কোন শালা দিয়েছে রে? শালার ছেলে ভালো থাকবে বলে মানসিক করে তাই গজা পাঠিয়েছে, শালা হার কিপন, এই না বলে সেই জিনিস ফেলে দিতেন। এমন সব ব্যাপার হতো। জিনিসগুলো দোষ কাটাবার জন্য মায়ের কাছে নহবতে পাঠাতে বলতেন। দেখুন আমরা কত রকম কি বলি না, ঠাকুর এইভাবে মাকে দেখেছেন, সেইভাবে মাকে দেখেছেন, এইভাবে মাকে দেখেছেন। মাকে তিনি স্বয়ং আদ্যা শক্তি মহামায়া দেখছেন, নিজের থেকেও শক্তিশালিনী দেখছেন। নিজের থেকে শক্তিশালী না দেখলে নিজের সাধন ভজনের জপমালা তিনি কিছুতেই মায়ের পাদপথে উৎসর্গ করতে পারতেন না। শুধু সেইখানেই শেষ নয়, মাও কত শক্তিশালিনী ছিলেন, সেই জপমালা, ঠাকুরের পুজো, ঠাকুরের প্রণাম সব তিনি গ্রহণ করতে পেরেছিলেন। কত ভয়ঙ্কর, কি শক্তিশালিনী! ঘোমটার আড়ালে জগন্মাতা কি সুন্দর হয়ে বসে আছে। আমরা যতই মাকে সাধারণ মানুষ মনে করি, যতই মাকে আমার আপনার মূল্য মনে করি, এটা বুঝতে হবে স্বরূপত তিনি সেই ব্রহ্মশক্তিস্বরূপিনী। এটা আমাদের বুঝতেই হবে। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিছুতেই জগন্মাতার সেই উচ্চ ভাবের সঙ্গে নিজেকে মেলাতে পারবো না। এটা হচ্ছে কথা। মাকে চিন্তা করবার আগে মা কেমন সেটা বোঝার জন্যই ঠাকুরের শুধুমাত্র সারদা সরস্বতী ওইটি একমাত্র রেফারেন্স থাকা উচিত নয়। দেখবেন কি বুদ্ধিমতী মা, কিরকম প্রম্পট অ্যাকশন তার। মাকে বলছেন যে যে ছেলের অন্নপ্রাশনে গোট পরে কোমর নাচিয়ে কোমরে গোট পরে ঘুরে বেড়াবে সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে হাত ফেলে আছড়ে পিছড়ে কাঁদবে। মা বলছেন সবগুলোই কি মরে যাবে? তখন বলছেন ওরে জাত সাপের লাজে পা পড়েছে রে, জাত সাপের লাজে পা পড়েছে। আমি ভাবি ভালো মানুষের মতো থাকে, কিচ্ছু বোঝে না, ওমা দেখি বলছে কিনা সব ইয়ে হয়ে যাবে। ঠাকুর খেতে চাইছেন না, অন্য মহিলা হাতে করে নিয়ে এসছেন খাবার। মায়ের কাছে প্রতিজ্ঞা করাচ্ছেন তুমি বলো যে আর কোনোদিন এরকম কথাটি বলবে না। মা তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বলছেন মা বলে বললে কখনো না বলতে পারবো না। আর তুমি কি শুধু আমার ঠাকুর, তুমি তো জগতের ঠাকুর। দেখুন অবতার পুরুষকে তার দায়িত্ব তার কর্তব্য সম্পর্কে বোঝাতে চাও। অবতার পুরুষেরও শিক্ষক। যখন ঠাকুর স্নান করতেন মা তাকে ছোট ছেলের মতো স্নান করিয়ে দিতেন পশ্চিমের বারান্দায়, স্নান করিয়ে গা মুছিয়ে কাপড় পরিয়ে তারপরে খেতে বসাতেন। সারাক্ষণ ধরে গল্প করতেন, কথা বলতেন, এইসব বলে বলে ঠাকুরের মনকে নামিয়ে রাখতে পারতেন। এক অদ্ভুত শক্তি, এ জিনিস আমরা এর আগে কখনো কোনো দিন দেখিনি। লাল পেড়ে কাপড় পরা আপনারা যদি মায়ের শেষের দিকে ছবিগুলো দেখেন অবাক হয়ে যাবেন, মনে হবে একে আমরা পুজো করি, প্রকৃতিং পরমাম অভয়াম বরদাম এইসব বলি। তিনি নিজেকে একবারে সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন, কখনো জানতে দেননি, কোনো অবস্থায় জানতে দেননি। এই দেখুন না আরজি করের অভয়াকা নিয়ে কত কাণ্ড হচ্ছে, আমরা কি সবাই ঝাঁপিয়ে পড়ে বলতে পারছি? আর সেই দিনকে সেই বাগবাজারের সেই যে বস্তিতে লোকটা তার বউকে মারছিল, মারতে মারতে এক লাথি মেরে ঘরের বাইরে ফেলে দিয়েছেন। মা জব করছিলেন, জব থেকে উঠিয়ে বলছেন আধখানা পেট ঝুলে গেছে, মানে এতখানি ঝুলে গেছে মায়ের। আর চিৎকার করে বলছেন যে শেষে বউটাকে কি মারবি রে, হ্যাঁ এইরকম করে তিনি বলছেন। এমন জোরে বললেন সেই ছেলেটি যেন মনে হলো তার সেই রাগের উপর কেউ যেন বিষ ছড়িয়ে দিল, এই ধুলো ছড়িয়ে দিল। আর ভদ্রমহিলাও মায়ের সেই সহানুভূতি পেয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। আস্তে আস্তে সব রাগ মিটে গেল, ভদ্রলোক আবার সাদাসাদি করে ভদ্রমহিলাকে ভেতরে ঢুকিয়ে দিলেন। কোনো জায়গায় তিনি থামতেন না। ইংরেজের ছোটলাট তিনি এই তার সভায় রামকৃষ্ণ মিশন সম্পর্কে খারাপ কথা বলেছেন, সবাই যখন কিন্তু মিন্তু করছে মা কিন্তু একটু কিন্তু মিন্তু করলেন না, শারদানন্দজিকে বাধ্য করলেন ছোটলাটকে চিঠি লিখতে। এই মা ঠাকুরুনকে দেখুন তিনি ভাব দেখাচ্ছেন যে যা কিছু জিনিস সমস্ত কিছু মা ঠাকুরুনের কাছ থেকে দেখিয়ে আনতে, ওখান থেকে দোষ কাটিয়ে দিতে হবে। একবার দক্ষিণেশ্বরে ওনার অর্থাৎ ঠাকুরের পা ফুলতে লাগলো। মহিন্দের কবরে শ্রী মহেন্দ্রনাথ পাল বললেন লেবু খেতে, যোগীন ভাই সেই না শুনে রোজ দুটি করে টাটকা লেবু এনে দিত। ঠাকুর রোজ সেই লেবুর রস খেতেন, বাকি একদিন তিনি তা খেতে পারলেন না। যোগীন ভাই এতে আশ্চর্য হয়ে গেল। শেষে শোনা গেল যে বাগান হতে যোগীন ভাই লেবু আনত সেই বাগানের ফল পাকড় সব অন্য একজন লোককে সেই দিন হতে জমা দেওয়া হয়েছিল। সত্যনিষ্ঠা ছিল বলে তিনি অর্থাৎ ঠাকুর পরের জমা দেওয়া ফল খেতে পারলেন না। এখন মালিকানা বদল হয়ে গেছে, আগে যে মালিকের কাছ থেকে আনতেন সেটা ঠিক আছে, কিন্তু পরের যে মালিকানা বদল হয়েছে অন্য কেউ জানেন না। কিন্তু এই যে উচ্চ ভাব উচ্চ নিষ্ঠা এগুলোকে যদি আমরা নিরন্তর অভ্যাস করতে থাকি, নিরন্তর যদি জীবনের মানে অভ্যাসে আনতে পারি, দেখবেন আমাদের ভেতরই এমন একটি শক্তি জাগ্রত হবে, শাস্ত্র যাকে বলছে ধী শক্তি, সে পাওয়ার অফ ইন্টেলেক্ট এমন জাগ্রত হবে, সেটা এত এত পরিষ্কার হয়ে উঠবে সে আমাকে কখনো কোনো অবস্থায় কোনো খারাপ কাজ কোনো কিছু করতে দেবে না। এই প্রসঙ্গে লাটু মহারাজ আরেকটি প্রসঙ্গ বলিয়া যান। ঠাকুর একদিন দেখলেন যে মন্দিরের বাগানে একটা পাকা আম পড়ে রয়েছে, আমটি তিনি নিতে পারলেন না। শেষে আমাদের একজনকে বললেন ওরে ওখানে একটা আম পড়ে আছে, খাজাঞ্চিকে সেটা দিয়ে আয় না। খাজাঞ্চি বাবু সেই আমটি নিলেন না, যে নিয়ে গেছিল তাকে বললে তোমরা খেয়ে ফেলো। এই যে এই দক্ষিণেশ্বরের মালিক হচ্ছেন রানী রাসমণি এবং তার জামাতা মথুরানাথ এবং তার মালিক, তার ছেলে ত্রৈলোক্যনাথ ঠাকুর সেই প্রপার্টিতে থাকেন। ঠাকুর তাদের কর্মী, তাদের কাছ থেকে মাইনে নেন। অতএব ওই ফলপাকুড়ের ওপর তার কোনো অধিকার নেই। যেটুকু মাইনে পাচ্ছে, যেটুকু তিনি পেনশন পাচ্ছেন, তাতেই তিনি সন্তুষ্ট। এর বাইরে আর অন্য কোনো কিছু চাইছেন না। দেখুন এই কি অদ্ভুত রকমের ভাবনা চিন্তা। সত্যে নিষ্ঠা, সত্যে আঁট কত তীব্র। দক্ষিণেশ্বরে শেষ যেবার তার জন্মোৎসব হলো, সেবার নরোত্তম কীর্তনিয়া এসেছিলেন। সেবারে লোকের ভিড় হয়েছিল, আড়াইশো-300 লোক হয়ে গিয়েছিল। 250-300 লোক খেয়েছিল। সেবারে লোরেনবাবুকে ছুঁয়ে উনি সমাধি হয়ে গেল। সেইবার থেকে দুটো দল হলো জানো। এক দল রইলেন রামবাবু, গিরিশবাবু, মনোনবাবু, কেদারবাবু আর সব, তেনারা ওনাকে অবতার বলতে লাগলেন। আর এক দলে রইলেন বলরামবাবু, কিশোরীবাবু, সুরেশবাবু, প্রাণকৃষ্ণ। সেবার উনি সকলকে বলেছিলেন, যিনি ঈশ্বর তিনি তো মায়া হয়েছেন, তিনি তো জীব জগৎ হয়েছেন। অবতারেতে তার এরকম প্রকাশ, আর জীবেতে তার আরেক রকম প্রকাশ। তিনি এক হয়েছেন, তিনি সব। যে রাম যে কৃষ্ণ, সেই এবার নিজে দেখা ইয়া রামকৃষ্ণ হয়েছেন। এই চলে যাবেন তিনি, হাটে হাঁড়ি ভেঙে দিয়ে চলে যাচ্ছেন। অবতার পুরুষ চলে যাবেন, হাঁটি হাঁড়ি ভেঙে দিয়ে চলে যাচ্ছেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের শরীর চলে যাবে তার আগে সকালবেলা একদিন আমরা প্রণাম করতে গেছি। উনি বলছেন, আমরা প্রণাম করে যেরকম দাঁড়িয়ে থাকতাম। ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের সংখ্যায় তো অনেক বেশি। আমরা ফার্স্ট ইয়ার 47 জন বা 44 জন, সেকেন্ড ইয়ারে 37 জন। অনেকখানি জায়গা আমরা দখল করে নিয়েছি এবং জোর করে আমরা জায়গা দখল করে নিয়ে থাকতাম। আমাদের গুরু, আমাদের প্রেসিডেন্ট, আমরা তার কাছেই থাকবো, যেতেই তার কাছ থেকে দূরে যাব না। সেবকরা ভাগিয়ে দিলেও যাব না, সাধুরা কুনুই মারলেও যাব না, দাঁড়িয়ে আছি। মহারাজ বলছেন যে ছেলেপুলেরা আসে আর ভাবে যে আমি ওদেরকে দেখি না, ওদের দিকে আমার দৃষ্টি পড়ে না, আমি কিন্তু তোমাদের সকলকে ভালোবাসি। এমন ভালোবাসা নিয়ে কথাগুলো বললেন, সকলের চোখ একবারে ছলছল করছে, টপ টপ করে জল পড়ছে। সবাই বলতে থাকলো, মহারাজ আপনার আমাদের দিকে তাকানোর দরকার নেই, আমরাও কিন্তু আপনাকে, আপনি না তাকালেও আমরা আপনাকে ভীষণ ভালোবাসি। এই যে পারস্পরিক ভালোবাসা, এই ভালোবাসাটি ভেঙে চলে, এই ভালোবাসার দেউলটি তিনি ভেঙে দিয়ে চলে যাবেন। মাঝে মাঝেই বলতেন যে সুপ্রভাতকে বলো যে জানলাটা ভালো করে বন্ধ করে দিতে। পাখি কখন উড়ে যাবে সে সুপ্রভাতও জানে না। এই যে পাখি হলেন তিনি, তিনি কবে যে উড়ে যাবেন সে সুপ্রভাত মহারাজ যিনি সকাল সন্ধে তার সেবা করছেন তিনিও জানেন না। এই তার চলে যাওয়ার যে কত ইঙ্গিত কতবার করে দিয়েছেন তার ঠিক ঠিকানা নেই, আমরা বোকার মতো ধরতে পারছি না। একবার তিনি আমাদের ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল স্বামী দেবরাজানন্দজিকে জিজ্ঞেস করছেন, দেবরাজ হরনাথ ছেলেরা সব কেমন আছে? মহারাজ বলছেন, আগে সবাই ভালো আছে, যে কোথায় আর ভালো আছে। আমার জন্য বোতল বোতল রক্ত দিতে গিয়ে ট্রেনিং সেন্টার উজাড় হয়ে গেল, আর তারপরে ছেলেরা ভালো থাকে। আমার আর অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে ইচ্ছা করে না। মহারাজের পেটে একটা সমস্যা হয়েছিল, যেটা কিছুতে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। তার পেটের খাদ্যনালীর বিভিন্ন জায়গায় প্যাচ হয়ে ফেটে যাচ্ছিল, আর সেখান থেকে প্রফিউজ ব্লিডিং হচ্ছিল। ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা আর ওনার ব্লাড গ্রুপ একই ছিল, অনেক বেশি মেজরিটির ব্লাড গ্রুপ তাই ছিল। তাই ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা ওনাকে রক্ত দিত। প্রত্যেকবার উনি হাসপাতালে যেতেন, 6-8 বোতল করে রক্ত লাগতো, ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা সেটা দিতেন এবং তারপরে তিনি সুস্থ হয়ে ফেরত আসতেন। সেইটা তিনি নিয়ে দুঃখ করছেন, বলছেন আমার জন্য বোতল বোতল রক্ত দিচ্ছে, ওরা আর কীরকম করে ভালো থাকবে। আমি আর এই অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে চাই না। বারবার করে বলছেন, বারবার করে। চলে যাওয়ার সময়টা অদ্ভুত। ওই শেষের 4 মাস আমরা সাক্ষী ছিলাম। আমরা এপ্রিল মাসে এলাম, পূজনীয় মহারাজকে আমরা প্রণাম করতে গেলাম। মহারাজ আমাদের প্রত্যেককে চিনতেন, কিন্তু এই দল গেছি মহারাজ আর চিনতে পারছেন না। তারপরে যখন হঠাৎ করে চিনতে পারলেন, তখন বলছেন, উনি প্রেসিডেন্ট আর আমরা ব্রহ্মচারিণী, বলছেন বুঝলে তো, কিছু মনে করো না, আসলে ঝাঁকের কই ঝাঁকেতে আছে তো, তাই কই মাছ আর আলাদা করে চিনতে পারছি না, কিন্তু আমি তোমাদের চিনি। কি অপূর্ব এই সমস্ত কথা। একদিন তিনি গিরিশবাবুর বাড়িতে গেলেন। সেখানে গিরিশবাবুর ভাই অতুলবাবু, শ্রী অতুলচন্দ্র ঘোষের সাথে তার অনেক কথা হলো। সেখানে খাবার সময় উনি লোরেন ভাই বাবুর পাতে দই প্রসাদ দিয়েছিলেন। লোরেন বাবুর বাবা মারা যাওয়ার পর তাদের সংসারে ভারী কষ্ট হয়েছিল। লোরেনবাবুর আত্মীয় স্বজনরা সব তার বিয়ের জোগাড় করেছিল। এই না শুনে উনি ভারী চিন্তিত হলেন। একদিন হামাকে সঙ্গে নিয়ে তিনি গাড়ি করে লোরেনবাবুর বাড়ি গিয়েছিলেন। লোরেনবাবু বললে, আমি বেরিয়ে যাচ্ছিলুম, আপনারা যখন টালার মোড়ে তখন আপনাদের দেখতে পেলুম, তাই বেরোলুম না। দেখুন কেমন গুরু তেমনি তার শিষ্য। টালার মোড়ে থেকে বেরোচ্ছেন আর ইনি সিমলের বাড়িতে বসে দেখছেন যে ওরা আসছে। বলছেন, এ কথা শুনে ঠাকুর বললেন, বাড়ি বসে আমাদের দেখতে পেলে কেমন করে? শুনে লোরেনবাবু অনেক কথা বলে গেল। যেন সাধন করলে এমন সব অবস্থা হয় যাতে দূরের জিনিস কাছে দেখতে পাওয়া যায়, আর দূরে কে কি বলছে সব শুনতে পাওয়া যায়। লোরেনবাবু সেইভাবে আমাদের দেখতে পেয়েছিল, আমিও শুনতে পাই। আমি তখন কালা হয়ে গেছি, তাই আমি হিয়ারিং এড ব্যবহার করি। আর হিয়ারিং এড ব্যবহার করলে মেকানিক্যালি তপতি দেবী আপনার, হ্যাঁ, হিয়ারিং এড ব্যবহার করলে যেসব আওয়াজগুলো শোনার কথা না সেই আওয়াজও শোনা যায়। আজকে আমি যাচ্ছিলাম অফিসে, তখন শুনতে আমার হিয়ারিং এড যখন মন্দির ক্রস করছে তখন শোনা যাচ্ছে কেউ একজন ওই রেডিওতে গান শুনছে, এফএম রেডিওতে খুব পরিচিত গান, দেখা হে পাইলি বার সাজন কি আঁখো মে প্যার। আমরা যখন ছোট ছিলাম আমি মনে মনে খুব হাসছি আর ভাবছি, আগে তো আমরা কানে শুনতে পেতাম না, এগুলো কাছের আওয়াজ শুনতে পেতাম না, কত দূরে বসে আছে সে গাইছে, খুব একটা ফেইন্ট আসছে রেডিওর, কিন্তু ওইটা ধরছে আর কি, হিয়ারিং এড ধরছে যে হ্যাঁ ওইটা হচ্ছে। আমাদের এসব যন্ত্রপাতি লাগে, কিন্তু স্বামী বিবেকানন্দের যন্ত্রপাতি লাগে না। তাই বলছেন, তখন লরেনবাবু অনেক কথা বলে গেল। এইটাই সকালে পড়েছিল, বা তখন এটা যখন শুনছি আর ভাবছি খুব হাসি পাচ্ছিল, আমার খুব আনন্দ হচ্ছিল যে আর যাই হোক নরেনবাবুর অনেক কিছু দেখার ক্ষমতা হয়েছে। আমি এটা সাপোর্ট নিয়ে শুনছি, কিন্তু দূরের জিনিস শোনার ক্ষমতা হয়েছে। বলছেন, এসব কথা শুনে বললেন, ওগো এসব কথা কাউকে বলিনি গো, বলতে নেই, আরও কথা সব দেখবে শুনবে, কাউকে বলনি জানো। সেদিন লরেনবাবুকে সেই গাড়ি করে ঠাকুর দক্ষিণেশ্বর নিয়ে এলেন। এ কথা সে কথার পর বললেন, দেখ দেখ আমার কাজের জন্য মা তোমাকে টেনে এনেছে, তোমার তো বিয়ে করা হবে না। তাতে লরেনবাবু কি বলেছিলেন জানো, সংসারে যে ভাই টানাটানি, টাকা না হলে আর চলবে না, তা কি করি বলুন, মা ভাই বোনের কষ্ট তো আর দেখতে পারি না। লরেনবাবুর কথা শুনে ঠাকুর বলেছিলেন, তুমি তো মার কাছে গিয়েছিলে, কিছু টাকা চাইতে পারলে না, বিবেক বৈরাগ্য প্রেম এসব চেয়ে বসলে, এখন আমি কি করতে পারি? যাও, মায়ের ইচ্ছায় তোমাদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। যেই ওনার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেল, অমনি লরেনবাবু কি বলল জানো, জানবেন আমি আর বিয়ে করব না। তাই না শুনে ঠাকুর বললেন, মা যে তোমাকে সাধুর বেশ দেখিয়ে দিয়েছিলেন গো, সে কি ভুল হতে পারে? এই কথা শুনিয়া জনৈক ভক্ত কাশীর পাঁড়িহাউলির বাড়িতে লাট্টু মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ আমরা তো শুনেছি যে নরেন্দ্রনাথ অখণ্ডের ঘর থেকে এসেছেন, নরঋষির অংশ, আর পড়েছি যে স্বর্গ হতে একটা জ্যোতি কলকাতার দিকে পড়েছিল, তার জন্ম সেই জ্যোতি থেকে। কোথাও তো শুনিনি ঠাকুরকে মা নরেন্দ্রনাথের বেশ দেখিয়ে দিয়েছিলেন। লাট্টু বললেন, জানো ব্রাহ্মণ সমাজে একবার এক নাটক হয়েছিল, তাতে লরেনবাবু সাধু সেজেছিল, ঠাকুর সেই নাটক দেখতে গেছিলেন। লরেনবাবু যখন সাধু সেজে এলো তখন উনি হঠাৎ উঠে দাঁড়িয়ে ভালো করে তাকে দেখলেন আর বলতে লাগলেন, এটা ঠিক মিলেছে গো, এটা ঠিক মিলেছে। তারপরে লরেনবাবুকে ডাকতে লাগলেন। লরেনবাবু যখন তখন সেজে আছে, নেমে আসতে চাইল না, তখন কেশববাবু বললেন, উনি অর্থাৎ ঠাকুর যখন বলছেন নেমে এসো না, তারপর কাছে এলে উনি লরেনের মাথায় হাত দিয়ে বললেন, দেখ তোমার, দেখো তোমার এই বেশ একদিন মা দেখিয়েছিলেন, এখন দেখছি ঠিক ঠিক মিলেছে। এটা হচ্ছে গল্প। এই নরেনবাবু সম্পর্কে কত অনেক রকমের ঘটনা যেগুলো আমরা তার জীবনীতে পাই না। এই কথা শুনিয়া জনৈক্য ভক্ত বলেছিলেন, মহারাজ আপনি এমন সব কথা বলেন যা অন্য কোনো বইতে পাওয়া যায় না। এরা এই যে অনেক সময় এই কথামৃতাতেও এরকম বহু জিনিস আছে যে ঠাকুর যা বলেছিলেন তার পার্শ্বতে সেই সব ঘটনা আমাদের কথামৃতে রেকর্ডেড নেই, কারণ কথামৃতে যে সমস্ত রেকর্ড আছে সেগুলো শুধুমাত্র রবিবারের ঘটনা। রবিবার বা ছুটির দিন যখন মাস্টারমশাই তার কাছে আসতেন সেই সময়কার ঘটনা এই রেকর্ডেড আছে। ঠাকুর তার পার্শ্বদের, তার সন্তানদের যে সমস্ত উপদেশ দিতেন সেগুলো বেশিরভাগই রেকর্ডেড নেই। ঘটনা পরম্পরায় কিছু কিছু রাজা মহারাজ সূত্র ধরে আমাদের সঙ্গে এখনো সেই সব কথা চালু আছে। যেগুলো আমরা কোথাও প্রকাশ করি না। লাটু মহারাজ বলেছিলেন উনার সব কথা যেন বলা হয়ে গেছে। উনি কতভাবে কত কথা বলেছেন। কেউ কি সব কথা জানতে পারে? না, বলতে পারে। যে যতটুকু শুনেছে সে ততটুকু বলবে, বাকি তার কথা কি শেষ আছে? না, তার কথা ফুরাতে পারে। দেখো, ঈশ্বর সম্বন্ধে মানুষ কতদিন থেকে কত কথা বলে আসছে, কেউ কি সে কথা শেষ করতে পারছে? তেমনি উনার কথা শেষ কেউ করতে পারে না। আগেকার দিনে লেখার ব্যবস্থা ছিল না। গুরু যখন সাধন ভজন করতেন, তার শিষ্যদের শিক্ষা দিতেন, তখন সেই সব কথা শিষ্যদের বলতেন। শিষ্যরা তাদের স্মৃতিতে সেই সব কথাগুলো রেখে দিত। এইভাবে পরম্পরায় সেই স্মৃতি, সেই কথা এক জেনারেশন থেকে, এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম চলে গেছে। এই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যখন ট্রান্সফার হচ্ছে, তখন অনেক সময় অনেক জিনিস বাদ পড়ে গেছে। সেই কারণে একই দেখবেন উপনিষদে একই কথা বলছেন যে ঈশ্বর সমস্ত জগৎ ছড়িয়ে আছেন, কিন্তু সেই জগতের এই যে ঈশ্বরকে প্রকাশ করার যে মাধ্যমটা বা ঈশ্বরকে প্রকাশ করার যে ওয়েট আর স্টাইল, যেভাবে এটিকে প্রকাশ করা আছে, এটা প্রত্যেকটি উপনিষদে পৃথক পৃথক আছে। প্রত্যেকের দায়িত্ব ছিল আগেকার দিনের এই গুরু তার শিষ্যদের ভাগ করে দিতেন এবং এক একটি অংশকে তারা সেই তাদের মেধা অনুযায়ী পড়তে দিতেন, তাদের মেধা অনুযায়ী পাঠ দিতেন। এবং তাই সব শিষ্যদের আগেকার এরকম ব্যবস্থা ছিল না। আপনারা দেখবেন 4টি সম্প্রদায় আছে, বেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী এখনো আছে। এই 4টি সম্প্রদায়ের ভেতরে যারা একেবারে সাধারণ মেধার মানুষ, তাদেরকে একটি বেদ পড়ে তাদের পরম্পরায় ধরে রাখার জন্য পারমিশন দেওয়া হয়েছিল। দ্বিবেদী মানে 2টি বেদ যারা পড়ত, ত্রিবেদী মানে 3টি বেদ পড়ত, আর 4টি বেদ ধরে রাখার মতো যাদের ক্ষমতা আছে তারা হলেন চতুর্বেদী। এটা আমাদের শাস্ত্রতেই আছে। এইভাবে ডিনোট করা হয়ে থাকতো, যেটা এখনকার সারনেম হিসেবে যুক্ত হয়েছে। মেধা অনুযায়ী গুরু তার কথা বলেছেন, ঈশ্বরের কথা, ঈশ্বরের অনুভবের কথা, যা গুরুরা জেনেছেন তাই তিনি অন্যের কথা বলেছেন। তাই একটাকে জেনে আমাদের অন্যগুলোকে কথার বল ভাবার কথা নয়। তিনি বলতেন যে তাঁর কথা কি শেষ হয়ে গেছে? ঈশ্বর সম্বন্ধে মানুষ কতদিন থেকে কত কথা বলে আসছে, কেউ কি সে কথা শেষ করতে পারে? এই যে একটা কথা আছে, গুরু গুড় রা যাতায় চেলা শক্কর বন যাতায়। গুরু গুড় রা যাতায় মানে গুড় থেকে চিনি তৈরি হয়, শক্কর মানে চিনি তৈরি হয়। গুরু তার সাধন পদ্ধতি যে অবস্থায় সিদ্ধ হয়েছেন সেইটি তিনি তার শিষ্যের হাতে তুলে দেন। শিষ্য যখন সাধন ভজন করতে থাকেন, সেই গুড়ের ফাইনেস্ট ফর্ম সুগার চিনিতে রূপান্তরিত হয়। আবার তিনি যার শিষ্যকে যখন দেখেন, সেই চিনিটি দেন, আবার তার শিষ্য সাধন ভজন করে ফাইনেস্ট ফর্ম আসেন। ঈশ্বরের অনুভব প্রত্যেক যুগে বদল হতে আরম্ভ করেছে, কারণ প্রত্যেক যুগে মানুষ সাধন করে করে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস আবিষ্কার করছেন। ঠিক যেরকম বিজ্ঞানের আবিষ্কার যত সময় যাচ্ছে তত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস আবিষ্কার হচ্ছে, ঠিক সেই রকম ভগবানের কাছে প্রার্থনা, এই যেন নিরন্তর ভগবানের কথা শুনে যাওয়ার প্রেরণা আমাদের জীবনে থাকে। আমরা যেন মনে করে না থাকি যা শুনেছি, যা জেনেছি সেটাই শেষ কথা, তারপরে আর অন্য কোনো কিছু হতে পারে না। যেই রকম একজন আমাকে বলেছিলেন না, আপনি ভূতেশানন্দজি যে শ্রুতি কথাগুলো বলেছিলেন, আর তো কিছু নতুন কিছু বলেন না। আমি তাকে বললাম যে আমাদের একজন রাজনৈতিক নেত্রী বলেছিলেন যে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে আর রবীন্দ্রসঙ্গীত তৈরি হয়নি। আপনার কথাটাও ঠিক সেই রকম। কিন্তু এই প্রত্যেকটি স্মৃতি, প্রত্যেকটি কথা, প্রত্যেক প্রসঙ্গে আলাদা আলাদা অর্থ বহন করে নিয়ে আসে। ভগবান যেন আমাদের সেই ক্ষমতা দেন, আমরা যে প্রতি প্রসঙ্গে তার যে ভিন্ন ভিন্ন রূপ, তার যে ভিন্ন ভিন্ন রং, সেগুলো দেখে নিজেদের সমৃদ্ধ করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।